নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক স্টেট এবং ফেডারেল পর্যায়ে মুসলিম কমিউনিটির অধিকার আদায়ে কাজ করে থাকে নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ। সংগঠনটি গত 21 মে 10তম লেজিসলেটিভ অ্যাডভোকেসি ডে পালন করেছে নিউইয়র্কের রাজধানী শহর আলবানিতে। সেখানে তারা বিভিন্ন অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে সেনেটর ও মূলধারার অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বেশ কয়েকটি মিটিংয়ে অংশগ্রহণ করে এবং ইস্যুগুলোর গুরুত্ব তুলে ধরে। সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হেডসের একটি রেস্তোরাঁয় সংগঠনটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। আলবানিতে তারা 10তম লেজিসলেটিভ ডেতে কী কী অধিকার সংক্রান্ত দাবিগুলো তুলে ধরেছেন ও কী কী প্রাপ্তি তারা আদায় করতে পেরেছেন তার বিস্তারিত বর্ণনা করেন সাংবাদিকদের সামনে। সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত 21 মে ছিল বাংলাদেশি অ্যাডভোকেসি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের 10th লবি ডে, লেজিসলেটিভ ডে, যেটা আমরা আলবেনিতে করে থাকি প্রতি বছর কমপক্ষে একবার। এবং সেদিন আমরা নিউইয়র্ক সিটি থেকে এবং আলবেনি থেকে প্রায় 150 জনের বেশি লেজিসলেটর মানে পার্টিসিপেন্ট আমরা সেদিন অংশগ্রহণ করি এবং 55 লেজিসলেটরদের সাথে আমরা সেদিন মিটিং করি, ওয়ান অন ওয়ান অ্যাটর্নি জেনারেল, সেনেট মেজরিটি লিডার, মাইনরিটি লিডার এবং গভর্নরের সাথে আমরা সেদিন মিটিং করেছি। আমাদের সেদিনে আমরা যে চাপ সব মিলে চারটা বিল আর ছয়টা আমরা প্রপোজাল নিয়ে গেছিলাম। তার মধ্যে প্রথম যেটা বিল ছিল সেটা হচ্ছে কি আপনার বিল নাম্বার S6179A মানে অ্যাসেম্বলি 3068, এটা হচ্ছে মুসলিম ঈদ হলিডে, এটা রেকগনাইজ করার জন্য পুরা নিউ ইয়র্ক স্টেটে। তারপরে যেটা ছিল সেটা বিলটা ছিল যে হালাল এবং কোশার ফুডের, আর সেই বিল নাম্বারটা হচ্ছে গিয়ে S মানে সেনেটে 6388A, আর অ্যাসেম্বলিতে হচ্ছে গিয়ে 3927। আর এরপরে যেটা ছিল আর একটা আমাদের এস্টাবলিশ দ্য নিউ ইয়র্ক মুসলিম আমেরিকান অ্যাডভাইজারি কাউন্সিল, ওইটার স্টেটের বিলটা হচ্ছে গিয়ে মানে সেনেটের বিলটা হচ্ছে 6124, আর অ্যাসেম্বলির যে বিল নাম্বারটা ওটা হচ্ছে 02041। আর এরপরে আরেকটা যেটা সেটা প্রপোজাল সেটা ছিল হচ্ছে গিয়ে কম্বেটিং দ্য অ্যান্টাই প্যালেস্তিনিয়ান অ্যান্ড রেসিজম অ্যান্ড ইসলামোফোবিয়া ইন কলেজ ক্যাম্পাসেস অ্যান্ড সেফগার্ডিং দ্য রাইট অ্যান্ড সেফটি অব দ্য স্টুডেন্ট অন নিউ ইয়র্ক কলেজ ক্যাম্পাসেস। আর এরপরে আমাদের আরেকটা বিল যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে অল্টারনেটিভ ফাইন্যান্স ইনভেস্টমেন্ট বন্ডস, যেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট ফ্রি বন্ড। আমরা সংবাদ সম্মেলন করি, ওখানে আলোচনা হয়, সেখানে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছিলেন সিনেটর রবার্ট জ্যাকসন, সিনেটর জেসিকা রামোস, অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি, অ্যাসেম্বলিম্যান চার্লস ডিফল, এবং তারা সবাই আমাদের আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে তারা বক্তব্য দিয়েছে। এবং তারা আরও বলেছে যেন আমাদের কমিউনিটির লোকজন এর সাথে আরও বেশি বেশি ইনভলভ হয়, যত বেশি কমিউনিটির লোকজন এখানে আসবে তত বেশি তাদেরকে তাদের এই আমাদের দাবি দেওয়ার পক্ষে। আমাদের দাবি ছিল যাতে আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমাদের 128 স্কুলে হালাল ফুড দেওয়া হচ্ছে, আমরা চাই আমাদের স্টেট ওয়াইড যেন হালাল ফুডটা আমরা পাই, এটাই আমাদের একটা দাবি ছিল।